হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো তো কংলাক পাহাড় চড়ার পর আমরা এবার নেমে আসলাম নেমে আসলাম বলতে আসলে এটা কংলাকে দিন আমরা উঠলাম ওই দিনেরই কংলাক থেকে নামার পরবর্তী ভিডিও আসলে এটা কংলাক থেকে নেমে সামনের দিকে এসে হেলিপ্যাড যেখানে আছে আমরা মূলত হেলিপ্যাডে যাওয়ার জন্যই আসলাম কিন্তু হেলিপ্যাডের পাশে আসলে একটা পিকনিক স্পট আছে এটা ঝারবুজ রেস্টুরেন্ট এখানে আসলে রিসোর্ট আছে একটা রেস্টুরেন্ট সহ অ্যান্ড এটা একটা পিকনিক স্পট মেইনলি কিন্তু বাইরে থেকে দেখে ওয়াসনাদের মনে হলো এটা একটা পার্ক তো আমরাও তাদেরকে বললাম হ্যাঁ পার্ক চলো আমরা পার্কে যাব আসলে এটা পার্ক হোক আর পিকনিক স্পট হোক যেটাই হোক না কেন নামে কিচ্ছু যায় আসে না ওরা ওদের মনের সন্তুষ্টি হচ্ছে পার্কে এই জন্য আমার জন্য পার্ক বলাটাই ব্যাটার ওদেরকে পার্কই বলেছি অ্যাকচুয়ালি এটা একটা পিকনিক স্পট এবং একটা ছোটোখাটো পার্কের মতো করেই সাজানো দেখতে ওরকমই লাগে বেশ সুন্দর গোছানো চিনছাম একটা রিসোর্টও আছে আবারও বলছি ঝারবোজ রিসোর্ট তো রিসোর্টের ভিতরকার পরিস্থিতি আসলে কীরকম আমরা জানি না সো কোনো ফিডব্যাক বা রিভিউ দেওয়া আসলে সম্ভব না তো আমরা পার্কেই ঘোরাফেরা করলাম পার্ক বলতে পিকনিক স্পটের যে মূল জায়গাটা এখান থেকে ঘুরেই আমরা হেলিপ্যাডের দিকে যাব তো আমাদের টার্গেটটা হচ্ছে সেরকম কারণ আমাদের দেখার আনন্দের চেয়ে আসলে বাচ্চাদের ঘোরাফেরার আনন্দ অনেক বেশি গুরুত্বপূর্ণ তারা কিভাবে ফিল করছে সেটাই বেশি ইম্পর্ট্যান্ট আসলে তো স্বাভাবিকভাবেই হেলিপ্যাডের চেয়ে তারা এই জায়গাটাই অনেক বেশি মজা করতে পারবে অনেক বেশি আনন্দ পাবে তো এই জন্যই এদিকে আসা এবং দেখলাম যে পরবর্তীতে আসলে আমাদের জন্য ভালোই বিশেষ করে হানিমুন কাপলের জন্য তো চমৎকার কারণ তারা তো প্রচুর ফটোশ্যুট করছিল তো সেই হিসাবে এটা তুলনামূলকভাবে হেলিপ্যাডের হেলিপ্যাডের চেয়ে ভালো স্পট আমি বলবো সুন্দর চিমচাম একটি পিকনিক স্পট বেশ স্পেশাস তো মোটামুটি ভালোই কেটেছে এই জায়গায় সময়টা আমরা আসলে চাচ্ছিলাম যতটুক সম্ভব মোটামুটি সন্ধ্যা নাগাদ যেটুকু সময় আছে তার মধ্যে যত বেশি স্পট কাভার করা যায় ঘোরা যায় তো সেটাই চেষ্টা করছিলাম এখানে খুব সুন্দর করে শেডগুলো রাখা হয়েছে এবং বেশ কয়েকটা সুইং আছে পুরো মাঠের চারদিকে ওয়াসনার তো আবার দোলনা খুবই পছন্দের সে দোলনা থাকলে তাকে চড়তেই হবে কখনো কখনো দেখা যায় দোলনাতে আসলে স্পেস পাওয়া যায় না লাইন ধরে অপেক্ষা করতে হয় এরকম একটা ব্যাপার যেহেতু দোলনা হচ্ছে পাঁচ সাতটা ভিজিটর আছে অনেক বেশি কিন্তু তারপরেও সে অপেক্ষা করবে ব্যাপারটা এরকম এই পেঁপে গাছটা এখানে অনেকটা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে মতো করে দাঁড়িয়ে আছে বেশ পেঁপেও ধরেছে এটা কিন্তু ওই পিকনিক স্পটের মূল মাঠের মধ্যেই জায়গাটার চারপাশ জুড়ে এরকম বেশ কয়েকটা পেঁপে গাছ আছে আর এখানে যে শেডগুলো প্রত্যেকটা শেডের একটা একটা নাম দেয়া হয়েছে ছোটো ছোট ঢংঘরের মতো এগুলো আসলে চিংলক তারপর হচ্ছে আরেকটাতে দেখলাম আমরা যে পাহাড়ে উঠলাম কংলাকের নামানুসারে কংলাক এরকম এখানকার বিভিন্ন স্পটের নামানুসারে এগুলার নামকরণ করা হয়েছে তো ওয়াসনা এখন গুঁ ধরেছে যে সে সুইংয়ে চড়বে মানে দোলনায় চড়তে হবে তাকে তো দোলনা আসলে খালি ছিল না স্পেচ পাওয়া যাচ্ছিলো না তো এর মধ্যে সবাই ফটোশ্যুট করছিল। আর জায়গাটার কথা কি বলবো হেলিপ্যাড থেকে আসলে যেই মানে দৃশ্যাবলী উপভোগ করা সম্ভব একইভাবে এই পিকনিক স্পটের মূল যে মাঠ এখান থেকেও আসলে পুরো দৃশ্যাবলী চমৎকারভাবে উপভোগ করা সম্ভব এই যে ওয়াসনা স্পেস নিয়ে নিয়েছে তো ওয়াসনার ঠিক পিছনে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন উচ্চ পাহাড়ের শ্রেণী এবং এই জায়গাটা বেশ উঁচু এখান থেকে নিচের দিকে খাদ কিন্তু অনেক গভীর এবং এটাই আসলে পাহাড়ে ভ্রমণের সৌন্দর্য গভীরতা যাদের একটু মানে উচ্চতা ভীতি আছে তাদের একটু সমস্যা হলেও আসলে এই গভীরতাটাই আসলে মজার এটাই উপভোগ করার নিশ্চয়ই এটা প্লেন হলে অত ভালো লাগতো না পাহাড়ি পরিবেশে এসে একেবারে প্লেন জায়গায় ঘোরাঘুরি নিঃসন্দেহে অত ভালো লাগতো না বাসনা কিন্তু খুব মজায় আছে সে বারবার বলছিল মানে আরও ভালো করে দোল দিতে নর্মালি এই কাজে সে আমারই হেল্প চাই কিন্তু এখানে আমি তাকে একটু নিরাশ করলাম এই কারণে যে পিছনে যেহেতু খুব বেশি জায়গা নেই এবং ওখানে অনেক বড় খাদ তো কোনো কারণে এদিক সেদিক হলে কিন্তু বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তো বাচ্চাদের ব্যাপারে সবসময় আসলে একটু মোর কশাস থাকা দরকার কারণ নিমিশের ভুলেই কিন্তু বড় রকমের বিপদ বা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এই কারণেই সব কিছুর দিকে আসলে একটু খেয়াল রাখতে হচ্ছিল বাচ্চারা তো চাইবেই ওরা ওদের মতো করে সব কিছু পেতে কিন্তু বড়দের অবশ্যই তাদেরকে বুঝিয়ে দিতে হবে সমস্যাটা কোথায় কি করা যাবে কি করা যাবে না তো যাই হোক একটা ফ্যামিলি ফ্যামিলি পিকচার নেওয়ার ট্রাই করলাম একটা না আসলে অনেকগুলো অনেকগুলোই নেওয়া হয়েছে তো ওয়াসনা তো দোলনা থেকে নেমে গিয়েছিল ফটোশ্যুট করার জন্য তো মাঝখান দিয়ে সে তার স্পেস হারিয়েছে তো এখন আবার সে কিন্তু আবার উঠতে চাচ্ছে তো ওখানে যে দুটো বাচ্চা আছে আবার ওদের গার্ডিয়ানরাই ওয়াসনাকে একটু স্পেস করে দিয়েছে থ্যাংকস টু দেম মানুষ আসলে সবাই জেনারাস হয় না কিন্তু কেউ কেউ খুবই চমৎকার হয় ওয়াসনাকে এই স্পেসটা কিন্তু না দিলেও পারতো এবং অনেকে সেটা করেও যে হ্যাঁ মানে আমারটা হচ্ছে এ তো হচ্ছে অন্যের ব্যাপারে চিন্তা করার দরকার কি এই ধরনের মেন্টালিটি কিন্তু আসলে আমাদের আরও জেনারেস হওয়া দরকার সবাইকে তো যাই হোক অনেকটা সন্ধ্যা হয়ে আসছিল এখান থেকে আমরা ফিরবো এদিক থেকে গিয়ে আমরা একটু হেলিপ্যাডে উঠবো কারণ হেলিপ্যাডে এখন প্রচুর মানুষ এবং কিছুটা সন্ধ্যাগুনিয়া আসছে ভালো লাগবে হয়তো আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাতাসের বেগ প্রচুর বাতাস আছে এখন হেলিপ্যাডে সেটা নিশ্চয় আরও অনেক বেশি হবে তো আমরা হেলিপ্যাডে যাওয়ার জন্য এখন ঝারভুজ পিকনিক স্পট থেকে বের হয়ে যাচ্ছি এখানে ইউজরা তো আসতেই চাচ্ছিল না আমরা অনেক দূর চলে এসেছি তারপরেও সে আসবে না তারপর পরে ফক্স কি ডগের ভয় দেখিয়ে তাকে আনা হলো তো দুই বোনের দুষ্টুমি তো ওখান থেকে আমরা সরাসরি হেলিপ্যাডে চলে আসলাম এটা মূলত হেলিপ্যাডে এখন বেশ অন্ধকার এই জন্য সব কিছু আসলে ভালোভাবে আর ওভাবে চারপাশে শ্যুট করা সম্ভব হচ্ছিল না তো ওখানে বিশেষ করে সবাই চা কফি খাচ্ছিল যেহেতু সবাই কংলাক থেকে এসে কম বেশি টায়ার্ড তো আমি একটা মূলত এখানে ব্যাম্বু ট্রি চলতেছে ব্যাম্বু ট্রি বলতে আর আসলে আর কিছুই না এটা জাস্ট একটা বাঁশের চোঙাই করে দেওয়া হচ্ছে এতটুকুই কিন্তু মানে কুকিং প্রসিডিওর অথবা মেকিং প্রসিডিওর আসলে অলমোস্ট সেম তবে আমি যেটা খেয়েছি সেটা হচ্ছে তেঁতুল চা তেঁতুল চাও আর কিছু না রংচার মধ্যে তেঁতুল গুলানো আমার কাছে যেটা মনে হলো বিশ টাকা করে নিল নাজমা অবশ্য খেয়েছে দুধ চা ওর কাছেও নাকি খুব বেশি ভালো লাগেনি তবে ওই বাঁশের চোঙায় খাওয়াটাই যা আর কি তো ব্যাম্বু খাওয়ার স্বাদ নিলাম এরপর আমরা চলে আসলাম চলে এসে একটু রিসোর্টে গিয়েছিলাম ওখান থেকে জাস্ট হাত মুখ ধুয়েই কিন্তু আবার বের হয়ে গিয়েছি বের হয়ে এখন আমরা আসলে রাতের সাজেক একটু এনজয় করতে চাই রাতের সাজেকের আসলে অন্যরকম রূপ এটা আমার কাছে মনে হলো বিশাল একটা অন্ধকারের গর্তের মধ্যে মোটামুটি এক গুচ্ছ আলোর ঝলকানি বিষয়টা অনেকটা এরকম যে চারদিকে শুন শান অন্ধকার একেবারে মারাত্মক অন্ধকার তবে চমৎকার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আগুনের হলকার মতো ওটা কিন্তু আসলে চাঁদ একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে চাঁদটাকে মনে হচ্ছে যেন নিচে নিচে কোথাও ডুব দিয়ে আছে আমরাই বরং চাঁদের উপরে তো এখান থেকেই একটা জিনিস ফিল করা যায় সেটা হচ্ছে সাজেকের উচ্চতা বেশ উঁচুতে যে আছি এত উঁচুতে যে চাঁদটাকেও দেখতে মনে হচ্ছে যেন আমাদের চেয়ে নিচে মানে অনেক নিচুতে আছে সে যাই হোক এই এখানে একটা রিসোর্ট আছে এই রিসোর্টটা বেশ চমৎকার অর্গানাইজড দেখতেও অনেক সুন্দর ইনশাল্লাহ পরবর্তীতে আসলে এখানকার কোথাও ওঠার ইচ্ছে আছে তো এরপরে আমরা খেতে আসলাম খেতে এসে বিশাল বিশাল রকমের বিড়ম্বনায় পড়েছি আমরা আমাদের অর্ডার করা ছিল না ভেবেছিলাম কোথাও নিজেদের মতো করে খেয়ে নিব নিজেদের পছন্দে কিন্তু পরে দেখলাম যে আসলে সিস্টেম এখানে সেটা না অর্ডার না করলে খাওয়া মানে খাবার পাওয়া একটা বিশাল বিড়ম্বনার ব্যাপার তো শেষে রাস্তার পাশে দু একটা হোটেলে কিছু খাবার ছিল তো ওখান থেকেই আমরা মোটামুটি যা পেয়েছি নিয়েছি এর বাইরে মানে এখানে বেশিরভাগ খাবারে কিন্তু প্যাকেজ আকারে তো প্যাকেজ আকারে নিয়ে এক্সট্রা হিসেবে ব্যাম্বু চিকেন নিলাম তো ব্যাম্বু চিকেন আসলে আগেও খাওয়া হয়েছে অনেকবার তবে বাগাই বাগাইছড়িতে খেয়েছি তুলনামূলকভাবে ব্যাটার মনে হয়েছে আমার কাছে এখানকার ব্যাম্বু চিকেনটা আমার কাছে একদমই ভালো লাগেনি একদম কি একেবারেই আমার কাছে ভালো লাগেনি সবার কথা রকম ছিল কারো কাছেই নাকি তেমন ভালো লাগেনি তো যাই হোক তারপরও আমরা এভাবে আমাদের রাতের খাবার সারলাম ইনশাল্লাহ নেক্সট ব্লগে ভোরের সাজেক এবং সকালের সাজেক দেখতে কেমন আপনাদের সাথে শেয়ার করব আজকের ব্লগটি এখানেই শেষ করব আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করুন এবং পরবর্তী ভ্লগ দেখার অপেক্ষায় থাকুন আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম